কোনোই একের পর এক চিতা মৃত্যু নিয়ে উদ্বিগ্ন প্রশাসন তাই চিতা নিয়ে পর্যালোচনা অগ্রগতি এবং নজরদারির জন্য গঠিত হতে চলেছে চিতা পরিচালন কমিটি জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এবং মধ্যপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিবের তত্ত্বাবধানে এই কমিটি গঠনের সিদ্ধান্ত এই পরিচালন কমিটি চিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে এবং প্রয়োজন মতন মধ্যপ্রদেশ বন দফতর এবং এনটিসিএ কে পরামর্শ দেবে দক্ষিণ আফ্রিকা থেকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বিমানে চাপিয়ে চিতাদের ভারতে নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবায়িত করেছিলেন তার স্বপ্নের চিতা প্রকল্প নিজের হাতে চিতা ছেড়েছিলেন কোনো জাতীয় উদ্যানে কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই প্রকল্পে ছেদ পড়তে শুরু করে কোনো জাতীয় উদ্যানে মৃত্যু হতে থাকে একের পর এক চিতার কার্ডিও পালমোরারি ফেলিওরে মৃত্যু হয় পুরুষ চিতা উদয়ের ঠিক তারপরই ফিন্ডা নামে এক পুরুষ চিতার আক্রমণে মারা যায় পাঁচ বছরের স্ত্রী চিতা শাসা ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুটি চিতা শাবকেরও কোন জাতীয় উদ্যানে একের পর এক চিতা মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে বন দফতরের তাই এবার চিতা নিয়ে পর্যালোচনা অগ্রগতি এবং নজরদারির জন্য উদ্যোগ গ্রহণ করল সরকার খুব শীঘ্রই গঠিত হতে চলেছে চিতা পরিচালন কমিটি ছাব্বিশে মে বিবৃতি প্রকাশ করে এই কমিটি গঠনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এগারো সদস্যের চিতা প্রকল্প স্টিয়ারিং কমিটি গঠন করতে চলেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে গ্লোবাল টাইগার ফোরামের মহাসচিব রাজেশ গোপালকে এনসিটিএ আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞদের নিয়েও একটি প্যানেল গঠন করেছে এই কমিটি চিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনে মধ্যপ্রদেশ বন দফতর এবং এনটিসিএকে পরামর্শ দেবে পাশাপাশি চিতাদের জন্য একটি আবাসস্থলও তৈরি করা হবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে নয়া চিতা প্রকল্প স্টিয়ারিং কমিটি দুবছরের জন্য বলবৎ থাকবে এবং প্রকল্পের অগ্রগতি কতটা হল সেই নিয়ে প্রতি মাসে একটি করে বৈঠক করবে এই বিশেষ কমিটি কি চিতা হার কমাতে পারবে নজর সেদিকেই কলকাতা